বিচ্ছেদ গান শুনতে চাই তা এই বিচ্ছেদেরও কিন্তু কিছু প্রকার আছে অনেকেই ভাবি বন্ধুরে কই লম্বা একটা টান মারলাম বিচ্ছেদ হইয়া গেল ওদর ওদি আসলে কি আদব প্রকৃত বিচ্ছেদ কি আমরা বুঝি যার জীবন থেকে যার আপন মানুষ ভালোবাসার মানুষ বিয়োগ হয়ে না গেছে সে কখনো বিচ্ছেদের নিদারুণ যন্ত্রণা বেদনা বোঝে যার জীবন থেকে ভালোবাসার মানুষ আপন মানুষ কাছের মানুষ বিয়োগ হয়ে যায় সেই তো কেবল বুঝতে পারে রে বিচ্ছেদের নিদারুণ যন্ত্রণা তার এই জগতে কেমন নবত বেলা এত পালা করলাম মানুষের বাড়িতে কাজ করতে গেছে আমার হুজুর পাক যদি চাইতে মাটির এক টুকরা খন্ড হাতে নিয়ে যদি বলতেন যেটা স্বর্ণে পরিণত হয়ে যাও সঙ্গে সঙ্গে তাহা স্বর্ণে পরিণত হয়ে যেত এত ক্ষমতা এত পাওয়ার থাকতে সেই ক্ষমতা প্রয়োগ করে নাই দুঃখের দুঃখী হয়ে ভবের কাঙাল হয়ে দুনিয়ায় এই পাপী তাপী উম্মতের জন্য 63 বছরের জিন্দেগিটা কাটাইয়া গেছে আবার আল্লাহ যেমন তাকে ভালোবাসত ঠিক তার চাইতে বেশি কষ্ট তাকে দিচ্ছে আবার দয়াল নবী গর্বে থাকতে বাবা হারাইছে বাবা কি ধন বাবার কি আদর বাবার কি স্নেহ ভালোবাসা কোনোদিন পাই নাই বাবার ভজন সাধন কোনো কিছু করতে পারে 6 বছর বয়স মাও তাকে চিরকাগাল করে এতিম করে চলে গেল দুঃখের দরদি বলতে এই জগতে কেউ রইল না আমার দয়াল নবীদের দি সাহাবাগণদেরকে ঈদের নামাজ শেষ করে বলে আজকে ঈদের দিন বড় আনন্দের একটা দিন এই দিনে যাদের বাবা মা আছে নিজ হাতে গোসল করাইয়া নতুন জামা পরাইয়া মুখে যারা মিষ্টি পায় সেবাই খাওয়াইয়া বাবা মায়ের চরণে সালাম করে ওই সন্তান স্বয়ং জান্নাতের চৌকাঠ অব্দি পৌঁছে আবার দয়াল নবী এই কথা বলে 6 বছরের একটা বালক অঝরে কাঁদে আমার হুজুরের কথা শুনে আমার দয়াল নবী বালকটিকে বলে বাবা তুমি কাঁদো কেন বলে হুজুর আপনি যাদেরকে নিজ হাতে গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া নিজ হাতে খাওয়াই দিতে কইতেছেন হুজুর গো এই দুনিয়ার বুকে আমি কাকে নিজ হাতে গোসল করাবো কাকে খাওয়াবো আমার তো এই জগতের মা ও না আমার তো এই দুনিয়ার বুকে বাবা ও না ও হুজুর আমি কার কাছে যাব ওই বালকের কথা শুনে আমার হুজুর ও ভাবে সত্যি তো আমিও তো তোমার মতো এতি আমার তো ভাগ্য হইল না ঈদের একটা দিন আমি আমার বাবা মার সেবা করবো নিজ হাতে একটু গোসল করাইয়া একটু জামা কাপড় পরাইয়া খাওয়াইয়া দিব একটা শিশু সন্তান জন্ম নিয়া বাবা মায়ের মাঝখানে ঘুমা কত আদর পায় স্নেহ পায় ভালোবাসা পায় আমার দয়াল নবী কাঁদে আর বলে আমার কপালে তো কোনোদিন এইরকম ভাগ্য হই বাবা মায়ের কথা মনে করে পাগল হয়ে গেছে কাঁদতে কাঁদতে আমার বাবা দেবার বাড়ি চলে গেছে ইয়া দেখে মাহুলালি মা ফাতেমা ঘরে বিছানায় শোয়া কোন কথা না বইলা ছোট একটা মাসুম বাচ্চার মতো তাদের মাঝখান দিয়ে শুয়ে পড়ছে মা ফাতেমা লজ্জা পায়া বিস্তার থেকে উঠতে চা শিশু বাচ্চার মতো মায়ের আঁচল ধরে বলে মা গো তুমি যাইও না আমি আজকে তোমাদের কাছে কেন আসছি জানো আমি গর্বে থাকতে বাবাকে হারাইছি বাবার আদর কোনোদিন পাই না শিশু বয়সে মা আমাকে রাইখা চলে গেছে একটা শিশু সন্তান
মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হইয়া বাবা মায়ের মাঝখানে সহায় কত আদর সোহাগ পায় আমি তো কোনোদিন পাইলাম না ও মা আমি তোমাকে মাঝে নেই আলিকে বাবা যাই না তোমাদের মাঝখানে একটু শুয়ে আমি সেই শান্তিটা পাইতে চাই দরদি এই দুনিয়ার বুকে আমার দয়াল নবীর মতো যারা বাবা মা হারাব হবে রে তিম কাঙ্গাল হইছে ওই মা আরা এতিম সন্তান বিনে এই জগতে এতিমের দরদ কেউ বুঝে না রে ওই বাবা হারা এতিম সন্তান বিনে এই জগৎ সংসারে এতিমের দরদ কেউ বুঝে না আমার রুবেল বাবাজি আমাদের গানের শুরুতে দাঁড়ায় মা উৎপিস হাতি নিয়ে কিছু কথা বলছে যে আমার বাবা আজ হইতে কতটা দিন হয়ে গেল আমাকে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য জন্ম চোখের আড়াল হইয়া না জানি কোন বন্ধুর বাসরে চলে গেছে আমি কত লোক দেখি এই জগতে আমার রৌশন চাঁদের মতো একটা রূপ তো আমি আর খুঁজে পাই না কত লোক জগতের বুকে দেখি আমার বাবার মতো একটা মুখ আমি খুঁজে পাই না যে বাবাকে জড়াইয়া ধইরা নিজের পুরা বুকের যন্ত্রণার কথাগুলো বললে একটু হইলে আমি শান্তি পাবো তাই এই দুনিয়ার বুকে যে যাকে হারিয়ে ফেলে সে হারানোর ব্যথাই বিহনে কেউ বুঝে না হারানো যন্ত্রণা কেমন লাগে এই দুনিয়ার বুক বাবা মা হারাইয়া ভবের রীতি বহিলে যে ব্যক্তির কাছে যায় চরণ কবলে পড়ে গেলে সোনার বরণ রূপ দেখলেই সমস্ত ব্যথা এক নিমিষে ভুলে যায় তো সে অকাল পরকালের কান্ডারি দয়াল মুর্শিদ যখন ভক্তকে ফাঁকি দিয়ে চলে যা ওই গুরু হারা ভক্ত বিনে বুঝে না রে তার দয়াল হারানোর যন্ত্রণা কেমন তাই এই জগতে যে হারাই সেই তো বুঝে আমার মাঝে দাদা যেন খাটে বসা তারা দুটি জোড়ার পাখি ছিল সুখে দুঃখে জীবনের প্রায় সময়টা একসাথে পার করে দিয়েছে কিন্তু হঠাৎ করে দুইটা এই জোড়ার পাখি থেকে যখন একটা পাখি চিরদিনের জন্য তাকে একা করে না জানি কোন বন্ধুর বাসরে ফাঁকি দিয়ে চলে গেল এই যে একাকিত্ব হওয়ার যে কি যন্ত্রণা এই যন্ত্রণা কাউকে বলে বোঝানো যায় না আমি তার দিকে তাকায় দেখি সে অর্ধেক হয়ে গেছে সেই আগের চেহারা আর কিছু নাই তাই এই জীবনে যে আঘাত খা ওই কাল সাপে যাকে ধ্বংসন করে সেই সেই ব্যথা বুঝে সে বিনে ওই ব্যথা যন্ত্রণা কেউ বুঝে না কত মনের যন্ত্রণা কথা বলা না বলা সেই মানুষটির কাছে বলে এই হৃদয়টাকে হালকা করা গেত ভালো একটা কাজ করতে গেলে সেই কাছের মানুষটির কাছে আলোচনা করে একটা পরামর্শ নেওয়া গেত আজকে আর শত ডাকলে একটা পরামর্শ নেওয়ার জন্য সেই কাছের মানুষটিকে আর কোনো পাওয়া যাবে না তাই একে একে যার জীবন থেকে চলে যায় সেই তো বুঝে আমার কেউ রই লোহনা রে এই দুঃখিনীর জগতে কেউ রইল না রে আমার কেউ রইল না রে মাঝে চান রে এই অভাগীর জগতে কেউ রইল না রে আমার কেউ রইল না
তোমার কপাল পুরা রে এ কানতে কানতে জন্ম গেল সুখ লোনা রে আমার কেউ রই রোনা Yeah.
মাঝেদ জানরে কোথায় গেলে